বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীর বায়ুর যে ভ্যাকান্সি বার হয়েছিল যার অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট তোমাদের আঠাশে জুলাই ছিল সেই ডেট কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে এবং কত তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ভ্যাকান্সি বার হয়েছিল অগ্নিবীর বায়ুর তোমরা যারা আমাদের চ্যানেলে জড়িত রয়েছো যারা সাবস্ক্রাইবার রয়েছো ফলোয়ার্স রয়েছো তোমরা সকলে সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেট পেয়েছো এবং আমরা ডিফেন্সের প্রত্যেকটি আপডেট তোমাদেরকে দিয়ে থাকি তো যারা ভিডিও দেখার পরেও তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত করোনি এটা কিন্তু সেকেন্ড ভিডিও হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দেবো যেহেতু তোমাদের হাতে সময় নেই তো তোমরা যারা অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত করো নি আজকেই কিন্তু তোমাদের লাস্ট ডেট আজকে তোমাদের লাস্ট ডেট আঠাশ তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল সেটি কিন্তু তোমাদের ছয় দিন বাড়িয়ে আজকে তোমাদের চার তারিখ আজকেই তোমাদেরকে রাত বারোটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে তো যদি তুমি অ্যাপ্লিকেশান না করে থাকো ফটাফট যে কোনো সাইবার ক্যাফে গিয়ে ফটাফট অনলাইন রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন তুমি করে নাও অগ্নিবীর বায়ুতে অ্যাপ্লিকেশন করতে পারবে এইচএস পাস মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের আট জুলাই থেকে শুরু হয়েছিল আঠাশে জুলাই পর্যন্ত তোমাদের চলেছে এবং লেস লাস্ট ডেট তোমাদের বাড়ানো হয়েছে এক্সাম যেটা সেটা কিন্তু তোমাদের আঠারোই অক্টোবরের পরে কিন্তু তোমাদের এক্সাম হবে ওকে তো চলো তোমাদেরকে ফটাফট আমি সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি এর বয়স কত চাওয়া হয়েছে তো অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের নিয়োগ হবে অগ্নিবীরে যেমন অগ্নিবীর ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরে নেওয়া হয় সেরকম সেরকম তোমাদের এটা অগ্নিবায়ুর ভ্যাকান্সি তিন জুলাই দু হাজার থেকে তিন জানুয়ারি দু হাজার মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে অর্থাৎ একুশ বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে ইন্ডিয়ান অবশ্যই হতে হবে আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশান দেখো উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট দেখতে পাচ্ছি ইনটিমিডিয়েট বারো ক্লাস পাস তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো যে কোনো ইকোভ্যালেন্ট এক্সামিনেশান কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিকে তোমাকে ম্যাথ এবং ফিজিক্স কিন্তু থাকতে হবে তার সঙ্গে সঙ্গে ইংলিশ এবং তাতে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার তোমার থাকতে হবে এবং টোটালে ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমার থাকতে হবে অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স তোমার থাকতেই হবে টোটালে ফিফটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে এবং ইংলিশ যেটা থাকবে ইংলিশে কিন্তু তোমার পঞ্চাশ নাম্বার থাকতে হবে অর্থাৎ ইংলিশে যদি চল্লিশ থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না ওকে তার সঙ্গে সঙ্গে ম্যাথ এবং ফিজিক্স থাকতেই হবে কম্পালসারি হিসাবে তার সঙ্গে সঙ্গে থ্রি ইয়ার তোমার যদি ডিপ্লোমা পাস হয়ে থাকো তুমি ইঞ্জিনিয়ারিংয়ের যেসব স্ট্রিমগুলো রয়েছে যেমন মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে ইলেকট্রনিক রয়েছে অটোমোবাইল রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ইনস্ট্রুমেশন টেকনোলজি রয়েছে ইনফরমেশান টেকনোলজি রয়েছে যে কোনো একটা স্ট্রিমের উপরে তোমার যদি ডিপ্লোমা করা থাকে থ্রি ইয়ার তবুও তুমি আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট টোটালে মার্ক এবং ইংলিশে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে তাছাড়াও তোমার যদি টু ইয়ার ভোকেশনাল করা থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে ফিজিক্স ম্যাথ থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার টোটালে থাকতে হবে এবং ইংলিশে কিন্তু ইংলিশে কিন্তু পঞ্চাশ পেয়ে থাকতে হবে তাছাড়া তুমি যদি আর্ট আর্টসের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিকে তোমাকে টোটালে ফিফটি পার্সেন্ট এবং ইংলিশে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাক থাকতে হবে তাছাড়া তুমি যদি টু ইয়ার ভোকেশনাল পাস হয়ে থাকো আর্টস স্ট্রিম নিয়ে এবং সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তো এটি ছিল কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান আর উচ্চতা দেখো একশো সাতান্ন সেন্টিমিটার মেলের ক্ষেত্রে উচ্চতা হতে হবে তুমি যেখান থেকে বিলং করো না কেন আর ফিমেলের ক্ষেত্রে একশো বাউন্ন সেন্টিমিটার তাছাড়াও তুমি যদি উত্তরাখণ্ড তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট থেকে বিলং করো তাহলে একশো সাতচল্লিশ সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে ওয়েট তোমাদের বয়েস এবং এজ অনুসারে কিন্তু তোমাদের হাইট এজ তার সঙ্গে সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে তোমাদের ওজন লাগবে পঞ্চাশ কেজি ওজন হয়ে থাকলে তুমি ফিট হয়ে যাবে এবং ফিমেল হয়ে থাকলে তিরিশ পঁয়ত্রিশ কেজি প্লাস হয়ে থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে সাতাত্তর সেন্টিমিটার তোমাকে নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে মেলের ফিমেলের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার শুধুমাত্র চেস্ট ফুলার ক্ষমতা থাকতে হবে হেয়ারিং কাটিং তোমাদের যেমন কাটিং হয়ে থাকে মিলিটারি কাটিং সেটাই থাকতে হবে চোদ্দোটি ডেন্টাল পয়েন্টস কিন্তু তোমাদের থাকতে হবে এখানে চোখের তোমাদের কালার ভিশন কিন্তু দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলছি না ডিটেলসে ভিডিওটা বড়ো করছি না আর মেডিকেলের যেসব পার্টসগুলো চেক হয় সেগুলো কিন্তু তোমাদের চেক হবে তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানের ভিতরে তোমাদের অগ্নিপথ স্কিমের পুরো ব্যাপারটা দেওয়া হয়েছে কত তোমাদেরকে স্যালারি দেওয়া হবে কি কী তোমাদের সুবিধা থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এটা আমি তোমাদেরকে বলছি না এখানে দেখো তোমাদের মেনশান করে দেওয়া হয়েছে তো মেন টপিক যেটা সেটা হলো যে তোমাদের তোমাদের কী কী থাকছে না থাকছে সেটা আমি বলে দিচ্ছি অর্থাৎ সিলেকশন প্রসেস এবং অন্যান্য দেখো সিলেকশান প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করবে তারপরে পরে কিন্তু তোমাদেরকে পিটি এক্সাম হবে এক্সামে তুমি যদি পাস করো তাহলে পিইটি পি এফ জন্য রাখা হবে পি এফটিতে দেখো সাত মিনিটে তোমাদের ষোলশ মিনিট রান থাকবে এবং আট ফিমেলের ক্ষেত্রে আট মিনিট সময় থাকবে তাছাড়াও এখানে দেখো বার পুষ আপ দশটি সিট আপ এবং কুড়িটি স্কোয়াশ করতে হবে এক মিনিট এক মিনিট করে সময় থাকবে আর ফিমেলের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে দেখতে পাচ্ছো দশটি সিট আপ করতে হবে পনেরোটি স্কোয়াড করতে হবে সিট ক্ষেত্রে দেড় মিনিট এবং এই স্কোয়াডসের ক্ষেত্রে কিন্তু এক মিনিট এখানে কিন্তু সময় থাকবে ওকে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তারপরে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্টে টু হবে ফেজ থ্রিতে মেডিকেল এক্সামিনেশন হবে ফেজ ওয়ানে তোমাদের রিটার্ন এক্সামিনেশান হবে ফেজ টুতে তোমাদের পিইটি পি এফটি হবে এবং অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে ফেজ থ্রিতে মেডিকেল এক্সামিনেশন হবে মেডিকেল এক্সামিনেশন এক্সামিনেশনে যেসব পার্টগুলো চেক হয় সেগুলো চেক হবে তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে অগ্নিপথ ডট সিডিএসি ডট ইন এই যে অফিশিয়াল ওয়েবসাইটে আমি তোমাদেরকে নিয়ে যাবো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে যাবতীয় তথ্য দিয়ে ফটো সিগনেচার দিয়ে তোমরা আবেদন করবে এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে যে সিগনেচার দশ কেবি থেকে পঞ্চাশ কেবি এবং ফটো তোমাদেরকে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে তাছাড়াও এখানে তোমরা গার্জেনের যেসব সিগনেচার তোমার যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে গার্জেনের সিগনেচার দিতে পারো সেটাও কিন্তু তোমাদেরকে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে অ্যা এক্সামিনেশান ফিজ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদেরকে দিতে হবে রিফান্ড তো মাল্টিপল পেমেন্টস তোমার পেমেন্ট কিন্তু তুমি রিফান্ড পেয়ে যেতে পারো যদি তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে বা অন্যান্য কিছু সিচুয়েশান হয়ে যায় তাহলে তুমি অ্যাপ্লিকেশান করবে তখন কিন্তু ওখানে সব কিছু মেনশন করে থাকবে তো অ্যাপ্লিকেশান করার সময় কেমন ফটো আপলোড করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ ফটোটা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ কেমন ফটো আপলোড করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে বলে দেওয়া হয়েছে যে যে ফটো যে ফটো তুমি আপলোড করবে ঠিক আছে যে ফটো তুমি আপলোড করবে এখানে মেনশন করা রয়েছে যেহেতু আমরা নোটিফিকেশানটা ফুল ওয়াচ করেছিলাম একবার তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল তোমাদেরকে এক কথা আমি বলে দিচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি না এখন আপাতত কোথায় রয়েছে নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো ভালো করে তোমরা অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট বা ইনকমপ্লিট তোমরা করবে না ভালোভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে না অথাৎ কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি ফটো কেমন আপলোড করবে ফটো তোমরা এরকম ফটো তোমরা একটা নিয়ে তোমাদেরকে ফটো আপলোড করতে হবে সেটি তুমি যে ডেটে আপলোড করবে সেই ডেট একটি স্লেটে ক্যাপিটাল লেটারে লিখবে এবং তোমার নামটি লিখবে নামটি লেখার পরে ডেটটা দিয়ে দেবে ফটো তোলার ডেটটা এবং সেই স্লেটটা তুমি বুকের কাছে ধরবে এবং সেই ফটো তুলে সেই ফটোটি তোমাদেরকে আপলোড করতে হবে ওকে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যারা অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত করো নি তো অবশ্যই করে নাও হিন্দি ইংলিশে তোমাদের এক্সামিনেশান হবে তোমরা এখানে অনেকখানি দেখতে পাচ্ছ আরও তোমাদের নোটিফিকেশানের পাতায় ডিটেলসে দেওয়া হয়েছে তোমরা একবার নোটিফিকেশানটি ওয়াচ করতে পারো আমি যেহেতু সময় নেই এই জন্য তোমাদেরকে ভিডিওটি তাড়াতাড়ি আপলোড করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর ফুল ভিডিও অলরেডি আমরা আপলোড করে দিয়েছি তোমরা তখন পরে তোমরা সময় মতো দেখে নেবে ওকে ধন্যবাদ